আমি একজন মা, কিন্তু এই মা শব্দটা যত সহজ সুন্দর, এই মা হওয়ার পথটা কিন্তু আসলে এতটা সহজ না। স্বপ্ন দেখতে শুরু করলাম যে আমার একটা বেবি হবে, আমাদের একটা বাচ্চা আসবে ঘরে, সেই সময়টা সুন্দর ছিল। তারপরে প্রেগনেন্ট যখন হলাম, সেটা আসলে অনেক গল্প, প্রতিটা দিনই মনে হয় যে এক একটা পাতার পর পাতা লিখলেও শেষ হবে না। কিন্তু সেই সময়গুলো আসলে একে একে শেষ হয়ে গিয়েছে, যাচ্ছে প্রতিটা দিনই, কিন্তু চ্যালেঞ্জ কিন্তু শেষ হচ্ছে না। প্রত্যেকটি নারীর জীবনে, প্রত্যেকটি মায়ের জীবনে মাতৃত্ব একটি অনাবিল আনন্দ নিয়ে আসে। তবে কখনো কখনো যে মাটি কর্মরত থাকেন, যে মাটি বিভিন্ন কাজে নিজেকে ব্যাপৃত রাখেন, সেই মায়ের কাছে কখনো কখনো মাতৃত্ব হয়ে দাঁড়ায় বিশাল বড় চ্যালেঞ্জ। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। একটা কর্মজীবী মায়ের সন্তান অনেক বেশি স্বাবলম্বী হয়, একটা কর্মজীবী মায়ের সন্তান নিজেকে অনেক বেশি নিরাপদ ফিল করে। কাজে একজন কর্মজীবীর মার ভালোবাসা, মমত্ববোধ, তার সন্তানের প্রতি যে যে কাজগুলো তিনি করেন, সেখানে যথেষ্ট ভালোবাসা থাকে, মমতা থাকে, সেই ভালোবাসা মমতায় কোনো ঘাটতি কখনোই থাকে না। কিন্তু যে চ্যালেঞ্জগুলো আমরা দেখি, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কিন্তু কাজগুলো করা খুব সহজ। প্রথমে আমরা বলবো পরিবারকে সেই মাটির যত্ন দিতে। আমার মেয়ে এখন, তার 4 বছর বয়স হয়েছে, তাকে স্কুলে দিয়েছি, এখন মনে হচ্ছে যে আরেকটা চ্যালেঞ্জের সময়। তাকে ঘুম থেকে ওঠানো, ঘুম থেকে উঠিয়ে তাকে নাস্তা করানো, স্কুলের জন্য রেডি করা, এরপরে শুরু হয় আমার নিজের চ্যালেঞ্জ। যেহেতু আমি নিজে একজন ওয়ার্কিং মাদার, আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, সেক্ষেত্রে আমার নিজের একটা প্রস্তুতি থাকে। তো এই পুরো জিনিসটা একসাথে ব্যালেন্স করা, মেনটেন করা, এটা প্রতিদিনই এক ধরনের মানসিক চাপ, এবং পরের দিনটা একটু ভালো যাবে সেই আশায় দেখা যায় যে এই মানসিক চাপটা কিছুটা রিলিজ হয়ে যায়। নিজের ভেতরের যে জার্নিটা থাকে, এটা আসলে কখনোই আমার থেকে বেশি কেউ বুঝবে না। তো সেই জায়গায় আমরা চেষ্টা করি, আমি চেষ্টা করছি প্রতিনিয়ত একটু একটু করে শক্ত হবার। আর এই শক্ত হওয়ার একটাই মাত্র অবলম্বন, একটাই শক্তি, সেটা হচ্ছে আমার মেয়ে। একটা সন্তান জন্মদানের পর একটি মা বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন, যেমন অনেক সময় ওনার ওজনটা বেড়ে যায়, বা অনেক সময় মা কিন্তু সবসময় সন্তানকে নিয়ে খুব অকুপাইড থাকেন। তো এই জন্য কিন্তু কর্মক্ষেত্রে উনি বুলিংয়ের শিকার হন। একটা মা যখন নতুনভাবে নিজেকে আবিষ্কার করেন, আয়নার সামনে যান, অনেক সময় কিন্তু একটু মন খারাপ হয়ে যায়, একটু ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়, বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো আমরা বলবো যে এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়, এবং যে কোনো ধরনের সমস্যা হলে তারা যেন মনোরোগচিকিৎসক বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেয়। মায়ের ভালোবাসা সবসময় খুব গভীর, এবং মায়ের ভালোবাসা মায়ের ভালোবাসার সাথেই খালি তার তুলনা হয়। কাজে কর্মক্ষেত্রে মা না কর্মক্ষেত্রে মা না, কর্মজীবী মা না কর্মজীবী মা না, তা দিয়ে কিন্তু এখানে সীমারেখা টানা যাবে না। আসুন আমরা মায়ের পাশে দাঁড়াই। মা দিবস ছাড়া প্রতিটি দিবসই মা দিবস, প্রতিটি দিবসই আসলে আমাদের মাদের জন্য নিবেদিত, এবং মা এবং সন্তানের সম্পর্কের উপর আর কোনো কিছুই আসতে পারে না। ধন্যবাদ।